প্রধান আকর্ষণ আর কি নেহান ফার্মের। তো এই এটা হলো মহিষ নাকি বড় ভাই? অরিজিনাল দেশি হাসা। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমি একজনের ফার্মে চলে আসছি, ফার্মের নাম হচ্ছে নেহান ফার্ম। তো এটা হচ্ছে পুলিশ লাইন অবস্থিত। তো এই ফার্মে হচ্ছে অনেকগুলো গরু আছে, মহিষ আছে, তো সেগুলোর আপডেট জানানোর ট্রাই করবো। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ওয়ালাইকুম বড় ভাই, কেমন আছেন? আসসালাম, ভালো আছি ভাই। আমরা একটা সুন্দর একটা ফার্ম দেখতেছি, এই ফার্মের নামটা একটু বলে দেন ভালোভাবে। এটা কি নেহান ফার্ম? নেহান এগ্রো ফার্ম না? আচ্ছা, এটা কোথায় অবস্থিত, মানে ঠিকানাটা কোথায় এটার আসার জন্য? পুলিশ লাইন সেন্টুরি গার্মেন্টের ভিতরে ভিতরে না, এখানে আপনারা এসে যোগাযোগ করলে আপনার নাম্বারে আপনার পেয়ে যাবে, তাই তো? আচ্ছা আচ্ছা, বড় ভাইয়ের ফার্ম তো অনেক বড় দেখা যাচ্ছে। ভাইয়ের ভাই হচ্ছে ফার্ম মালিক, তার জন্য আপনি হচ্ছে যে দেখাশোনা করেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখানে আপনার অনেকগুলো গরু দেখতেছি। তো এই ফার্মে ভাইজন কতগুলো গরু আছে আপাতত বিক্রি হওয়ার পরে? গরু আছে আপনার 42টা সার, 42টা একটা মহিষ, 42টা সার আছে আর একটা মহিষ আছে না, মানে প্রধান আকর্ষণ একটা আছে, সেই মহিষটা একটু আমরা লাস্টের দিকে দেখাবো। তো এখানে সবচেয়ে দামি কত দামি গরু আছে আর সবচেয়ে কম দামি কত দামের গরু আছে? সবচেয়ে দামি দামে গরু আছে আপনার 6 লাখ, 6 লাখ পর্যন্ত আছে, 6 লাখ পর্যন্ত আছে। আর সর্বনিম্ন মানে একবারে কম দামি কত টাকা আছে? সর্বনিম্ন আপনার 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা আছে না? আচ্ছা, আমরা সর্বনিম্ন দিয়ে শুরু করি আগে, একবার কম দামি একটা গরু দেখি, তারপর হচ্ছে 6 লাখ টাকাটা আমরা দেখবো। হ্যাঁ, তো চলুন ভাই একটু দেখি যে কোথায় গরুটা। আপনি দেখতেছেন এখানে অনেক রকমের গরু আছে, যারা নিতে চান আপনি একটা বলে রাখি যে 1.5 লাখ থেকে শুরু করে 6 লাখের মধ্যে এই গরুর প্রাইসগুলো। অনেকগুলো গরু আছে দেখেন, আর এই যে মহিষটাও আছে, মহিষটার আমরা পরে কথা বলি, তা আগে ফার্স্ট হচ্ছে গরুগুলো দেখাই। এগুলো ফার্মের হাসা, অরিজিনাল দেশি হাসা। আচ্ছা আচ্ছা, এই যে এটা না, হোয়াইট কালারের সুন্দর একটা বর্ণ, সুন্দর একটা। এগুলোর কি খাবার খাওয়ান ভাইজান? এটা হচ্ছে আপনি কাঁচা ঘাস খাওয়াইতেছি, কাঁচা ঘাস খাওয়াইতেছেন, আর সাথে কি কি খাবার খাওয়ান? সাথে খাওয়াইলে আমরা দানাদার খাবার। আপনারা কি ভুসি টুসি খাওয়ান নাকি? ভুসি টুসি খাওয়াই, ভুসি খাওয়ান। আর এমনি ভিটামিন ভিটামিন যা লাগে? না, ওটা লাগে না, ভিটামিন আমার দরকার নাই। এমনি নেশে তো ওটা নিশে আমার খারের এই নিশে ও তাদার এই আপনার পুরো গরুটা আছে 230 কেজি। আচ্ছা, এই কত যাচ্ছেন এটা বড় ভাই? এটা ধরেন আমরা কেজি হিসেবে, কেজি হিসাবে বিক্রি করতেছেন। একটা আনুমানিক আইডিয়া নাই যে আপনি এটা? আনুমানিক আইডিয়া আছে। এটা কত টাকা হতে পারে? তুমি ওই হিসাব করা লাগবে। ও মানে কেজি হিসাবে হিসাব বাইর করে বলতে হবে, তাই তো? আচ্ছা, হিসাব করে কি পাইলেন বড় ভাই, এটা কত টাকা আসছে? 1,30,000। 1,30,000 আর কি না, খরচ টর নিয়ে। আর যদি দেখা গেছে আপনারা এই ফার্মটা হচ্ছে নারায়ণগঞ্জ অবস্থিত, যদি কেউ বলে যে ভাই আমি ঢাকার থেকে নিবো, কেউ যদি বলে ভাই দিনাজপুর থেকে নিবো, সেই ক্ষেত্রে কি আপনি গরু পাঠাতে পারবেন? দিনাজপুর অত দূর তো মানে আমার পক্ষে সম্ভব না, না এই মাত্র এলাকায় উনি উঠছেন, তাই আমরা পাঠাতে পারি। আপনি বাসায় না? আচ্ছা, মানে বাসায় আপনি দিয়ে আসতে পারবেন? নারায়ণগঞ্জ মানে যদি নারায়ণগঞ্জের মধ্যে হয় সেক্ষেত্রে আপনি দিয়ে আসতে পারবেন? বাইরে হলে আমরা ফাইন বোর্ড হলে তাও আমরা দিয়ে দেশ। আচ্ছা, যদি ঢাকার মধ্যে যেমন ধানমন্ডি মিরপুর টিরপুর হয় সেক্ষেত্রে আপনারা কিভাবে দিবেন? আপনি কি গাড়িতে করে পাঠিয়ে দিতে পারবেন? মানে ধরেন একজন আসলো সেক্ষেত্রে নিয়ে যেতে আইসা নিয়ে যেতে হবে, তাই তো? মানে যত দূর থেকে হোক না কেন, মানে আমরা আপনার নারায়ণগঞ্জের মধ্যে আর কি আশেপাশে ডেলিভারি করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে 1,30,000 আসছে না? তো আরেকটা ছোট করে দেখি ভাইজান, বাজেট ফ্রেন্ডলি যেটা দেখেন 1,50 এরকম একটা বা 1,60 এরকম একটা যদি রেট দেখি, আর একটা ছোট করে দেখেন ভাইজান, এই 7,000 টাকা করে আছে, সেম কালার, ওর একটু বড় না? আচ্ছা 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 ভাইজান, এই দুটো যদি একজন নিতে চায় সেক্ষেত্রে একটু কমে রাখবেন না? আপনি যদি একটা হিসাব করি দেখা গেছে 1.5 লাখের কাছাকাছি এটা দাম হিসাব পড়বে। আচ্ছা ভাইজান, আপনার কাছে সবচেয়ে দামি গরু যেটা, হ্যাঁ আমরা একটু যদি দেখান, আমরা যদি দেখি একটু, এই যেটা শুয়ে রয়েছে না, এইটা এইটা এটা, আচ্ছা আচ্ছা, এই যে এইটা একটা আছে, আর এই যে এটা একটা আছে কালোর মধ্যে সাদা লেয়ার, আর এখানে একটা আছে, এই যে সব, এই যে সবচেয়ে বড়, সবচেয়ে বড় বড় গরুটা এটা। বড় ভাই তাহলে সবচেয়ে বড় এটা নাকি?
আচ্ছা এটা ওয়েট কিরকম আছে বড় ভাই, কেমন হবে এটা ওয়েট কিরকম আছে? কত কেজি এটা? 800 কেজি না? এটার কাকা দামটা কত আছে? 6 লাখ টাকা প্লাস নাকি? আচ্ছা 6 লাখ টাকা প্লাস, আচ্ছা আচ্ছা 6 লাখ টাকা প্লাস। তো এইখানে আরেক আরো দুইটা দেখতেছি, এগুলো কি এরকমই ওজন হবে নাকি? 800 কেজি এরকম হবে? একটু কম বেশি নাকি ওজন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা যদি বলে দেই 600 কেজি হোক, 800 কেজি হোক বা 1000 কেজি হোক, আপনারা কেজি কত কত করে রাখতেছেন, মানে প্রতি কেজি কত করে রাখতেছেন? এটা কি ঠিকা বিক্রি করতেছেন? আচ্ছা ঠিকা বিক্রি করতেছেন। আর আপনাদের কাছে এক এক গরুর দাম এক এক রকম নাকি? আচ্ছা করজ গরু আছে আপনাদের কাছে? করজ যেটা বলো, অস্ট্রেলিয়ান করজ বা করজ জাতের কি বলো, কোনটা গরু? এটাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিকা বিক্রি করেন। আচ্ছা আপনার সর্বনিম্ন কয় টাকা কেজিতে বিক্রি করেন? 530, 520 টাকা সর্বনিম্ন গরুর দাম আছে আপনার কাছে না? আচ্ছা আমরা যদি আরেকটা গরু দেখি, এই যে এখানে একটা অস্ট্রেলিয়ান গরু দেখতেছে, এটা কি অস্ট্রেলিয়ান নাকি ভাইজান? এটা অস্ট্রেলিয়ান না? আচ্ছা আচ্ছা, এটা কত যাচ্ছেন বড় ভাই, এটা কত কেজি আছে? আচ্ছা আচ্ছা, এটা 400 উপরে আছে, এটা ভাইদের মাপা গরুটা 400 উপরে। এটা কি 550 করে নাকি কেজি? কেজি 550 করে? আচ্ছা যদি আমরা একটা হিসাব করি, দাঁড়ান তো বড় ভাই, হিসাব করার পর কত টাকা আসলো এই গরুটা? 2,20,000। 2,20,000, 2,20,000, একটু কম বেশি কি রাখা যাবে না? ধরেন আপনার যদি দেখা গেছে একটা ফার্মের থেকে কেউ যদি 5টা 6টা গরু নেয়, সেক্ষেত্রে কমায় রাখা যাবে? হালকা পাতলা কমায় রাখা যাবে তো। আচ্ছা এখন আমরা লাস্ট পর্যন্ত চলে আসছি, আপনার যদি প্রধান আকর্ষণ আর কি নেহান ফার্মের, তো এই এটা হলো মহিষ নাকি বড় ভাই? মহিষ, আচ্ছা আচ্ছা, এটা একটা কালারের মধ্যে আছে, সিলভার কালার নাকি? এটার বয়স কিরকম হবে বড় ভাই? বয়স কিরকম? 3 বছর না? আচ্ছা এটার ওজন মাপা হয়েছে? এটা কত কেজি, কত কেজি? এটা 380 কেজি না? আচ্ছা এটা মানে দাম কত আসতেছে? আচ্ছা মোষের একটু বেশি আমরা সব বড় বড় জানি। আচ্ছা এটা দাম কত যাচ্ছেন বড় ভাই? 2 লাখ। আচ্ছা আচ্ছা, এটা দাম যাচ্ছে 2 লাখ টাকা। এগুলো সেম খাবারই খাবেন, গরুর যে খাবার খাবেন না? একই খাবার না? আচ্ছা বড় ভাই লাস্ট বারের মধ্যে বলে দেন, আপনার ফোন নাম্বারটা বলে দিবেন, আর হচ্ছে নিয়ান ফার্মের হচ্ছে লোকেশনটা একটু বলে দেন, ঠিকানাটা। হ্যাঁ, তাছাড়া পুলিশ লাইন সেন্ধুরি গার্ডেন্সের ভিতরে। আচ্ছা মানে নারায়ণগঞ্জ এই সাইড চাষার আসতে হবে, তারপর ওইখান থেকে পুলিশ লাইনে পাওয়া যাবে গাড়ি, তাই তো? পুলিশ লাইন আইসা তারপর আসবে কি সেঞ্চুরি গার্মেন্টস? সেঞ্চুরি গার্মেন্টস। আচ্ছা এখানে আইসা আপনাদের ফোন দিলে হবে? ফোন দিলে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বড় ভাই, তো ফোন নাম্বারটা একটু বলে দেন ভাই। আপনারা সহজে আসতে পারবেন, তো সবাই যোগাযোগ করবেন যাদের প্রয়োজন কোরবানি পশু। ভাই নামটা একটু বলে দেন, ভাই নামটা কি? নাম মোহাম্মদ রবিউল ইসলাম। রবিউল ইসলাম, ঠিক আছে রবিউল ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।